সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, সকলকে আমার অনলাইন ক্লাসের শুভেচ্ছা। আমি সুরজিৎ কুমার রায়, রসায়নের প্রভাষক, বারবাড়িয়া স্বয়ংসহায়ক মহাবিদ্যালয়। তো আজকে আমি দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্র থেকে জৈব যৌগের নামকরণ সম্পর্কে আলোচনা করব। আমরা জানি জৈব যৌগের নামকরণের তিনটি পদ্ধতি আছে, সাধারণ পদ্ধতি, উদ্ভূত পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতি। তো আজকে আমি আন্তর্জাতিক পদ্ধতিতে গুরুত্বপূর্ণ কতগুলো যৌগের নামকরণ আলোচনা করব। প্রথমত নামকরণ ক্ষেত্রে আমাদের দেখে নিতে হবে কার্বন নামকরণ ক্ষেত্রে আমাদের প্রথম প্রধান কাজ আছে এক কার্বন শিকলে কার্বন পরমাণুর সংখ্যা গুণতে হবে। প্রথমে যদি কার্বন শিকলে একটা কার্বন থাকে তাহলে আমরা এই সংখ্যাগুলো দেখাবো। একটা পরমাণু থাকলে কার্বন শিকলে মিথ, দুটো থাকলে ইথ, তিনটে থাকলে প্রো, চারটে থাকলে বিউট, পাঁচটা থাকলে পেন্ট, ছটা থাকলে হেক্স, সাতটা থাকলে হেপ্ট, আটটা থাকলে ওয়াক, নটা থাকলে নন, দশটা থাকলে ডেট, এগারোটা থাকলে উন্ডেটেন এবং বারোটা থাকলে ডোকেন। প্রথমত আমরা কার্বন শিকলের এটিগুলো দেখে নামকরণ করব। তারপর দেখবো এখানে কি আছে, একক বন্ধ, দ্বিবন্ধ, নাতিবন্ধ। তারপরে দেখবো আমরা এখানে কার্যকরীগুলো কি আছে, ওএস, সিএইচও অর্থাৎ ক্যালগল, অ্যালডিহাইড, কিটোন, কার্বোক্সিলিক গ্রুপ ও অ্যামিন। এইগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা নাম হবে। যেমন যদি কার্বন শিকলের একক একক বন্ধন থাকে, এখানে দুটো কার্বন আছে, তাহলে এখানে আছে ইথ, ইথ থেকে ইথেন, ওই অ্যালকেন ইথ থেকে এখানে এন যোগ করে দিলে নামকরণ হয়ে যাবে ইথেন, অ্যালকেন থেকে ইথেন। আর যদি কার্বন 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 শিকলে কার্বন কার্বন যদি দ্বিবন্ধন থাকে তাহলে ইথিন, যেমন এখানে দুটো বন্ধন আছে ইথিন, কার্বন কার্বন যদি ত্রিবন্ধন থাকে তাহলে ইথাইল, যদি কার্বন কার্বন শিকল যদি কার্বন পরমাণুর সংখ্যা তিনটি হয় তাহলে প্রোপাইল। এবার কার্যকরণগুলোর ক্ষেত্রে দেখা যাক, যদি কার্যকরীমূলক ওএস থাকে অর্থাৎ কার্বনজলিক গ্রুপ না হাইড্রোক্সিল গ্রুপ, সরি হাইড্রোক্সিল গ্রুপ, তাহলে মূল যদি নাম হবে অ্যালকান থেকে অ্যালকানল, যেমন এই যুগটার নাম হবে। প্রথমে কি করতে হবে, প্রথমত কার্বন সংখ্যা গুণতে হবে, কয়টা আছে এখানে কার্বন এক দুই তিন, তাহলে এখানে আছে তিনটে হলে হচ্ছে প্রো, আর ওএস গুলো আছে ওএস গুলো থাকলে কি হবে ওর ক্ষেত্রে ন ন দুটো, তাহলে প্রো প্রো পা ন, এই যুগটার নাম হবে প্রো পা ন। অনুরূপভাবে যদি চারটে কার্বন থাকে তাহলে প্রোপা বিউটানল, এবং এরকম যদি ছটা কার্বন থাকে তাহলে হেক্সানল। এখন সিএইচ সিএইচ গ্রুপ যদি থাকে অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ যদি থাকে তাহলে ওর নামকরণ কি হবে, প্রথমত কার্বন শিকলের ওই সংখ্যা ওই অক্ষর দ্বারা চিহ্নিত করতে হবে, পরে আছে নলের ক্ষেত্রে এখানে আছে নাল, যেমন এখানে যদি সিএইচ প্রো থাকে তাহলে কি হবে, প্রথমত কার্বনের সংখ্যা আছে তিন তাহলে প্রো প্রো পা সিএইচ হবে, আগে ছিল নল এখানে আছে নাল, প্রো পা নাল, এই যৌগটার নাম হবে প্রোপানল। যদি এখানে কার্বন পরমাণুর সংখ্যা এক দুই তিন চার চারটা, তবে এই যৌগটার নাম হবে বিউটানল।
বিউটানল। অনুরূপভাবে যদি কীটনমূলক বা কার্বনিনমূলক পদার্থ থাকে সিও কীটন বা কার্বনিনমূলক পদার্থ থাকে তাহলে ওই সবটার নাম হবে অ্যালকানন। এই ক্ষেত্রে যদি এখানে সিও গ্রুপ পদার্থ থাকে তাহলে যৌগটার নাম হবে এক দুই তিন চার, তাহলে বিউট, বিউট থেকে বিউটানন। কার্বনের মূলক জড়িত থাকলে এটা হবে নন। এবার যদি সি ডবল এইচ গ্রুপ জড়িত থাকে সি ডবল ও এইচ তাহলে যৌগটির নাম হয়েছে অ্যালকানোয়িক অ্যাসিড, যেমন সিএইচ থ্রি, সিএইচ টু, সি ডবল ও এইচ, এই যৌগটির নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। এখন যদি এনএইচ বা অ্যামিনো গ্রুপ থাকে তবে ওই যৌগটির নাম হবে অ্যালকাইলের ডেরিভেটিভ গ্রুপে, যেমন এই যৌগটির নাম সিএস থ্রি, সিএস টু, এনএস টু, এই যৌগটি অ্যালকাইল ডেরিভেটিভ হবে। ঠিক আছে, অ্যালকাইল ডেরিভেটিভ প্রোপাইল এক দুই তিন প্রো, এটা হচ্ছে প্রোপাইল অ্যামিন। তো আজ আজ এ পর্যন্ত, আমি পরবর্তী ক্লাসে নামকরণ আরো বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।